জানকে উদ্ধার করতে পারতাম না লুৎফা, তবে হ্যাঁ আজ বিকেলে যদি তুমি জলের ধারের কাছে না আসো তাহলে আমি সত্যি একজন নতুন প্রণয়িনীকে নিয়ে ঘুরতে যাব। মনে রেখো আমি আপনাকে এত ভালোবাসায় ভরিয়ে দেবো যে আপনার জীবনে কোনোদিনও কোনো নতুন প্রণয়নীর প্রয়োজন বোধ করবেন না। আমি আজ বিকেলে বাগানে জলের ধারে আপনার কাছে যাব ছুটে না বাপ, আমি যাব। নতুন বেগম, জানো তো আজকে কি হয়েছে? আজ আরে বেগম হিসেবে মেনে নিয়েছেন, আমার খুব আনন্দ হচ্ছে সোফিয়া, খুব খুব আনন্দ হচ্ছে। সত্যি এটা সত্যি তোমাকে ছোটে না বাপ দিয়েছেন? কি ভালো এটা দেখতে। কিন্তু সোফিয়া এখন কাউকে কিচ্ছু বলার দরকার নেই, ঠিক আছে? ঠিক আছে, কাউকে বলবো না। কি করছো কি রাবে আপা, ঠিক করে দেখে চলতে পারো না? এটা তো সেই পারস্য দেশের বিখ্যাত মণিকাঞ্চন হার, নবাব মুর্শিদ খলি খান এটা উপহার পেয়েছিলেন। আর এই হারটা তোর কাছে এলো কি করে লুৎফা? কেন চুপ করে আছিস কেন বল? ছোটে না বাপ, এত মূল্যবান একটা হার আমাকে উপহার দিলেন, এটা তো দিদিকে বলা যাবে না। এ হার তো মহা মূল্যবান, আর শুনেছি নাকি নবাব বংশের কাছে খুব সম্মানজনকও বটে। কিন্তু এই হারটা তোর কাছে কি করছে লুৎফা? চুপ করে থাকিস না বল, এত সাহস কি করে হয় তোর? এই হারটা আমাকে ছোট না বাবু উপহার দিয়েছেন। কি ছোট নবাব তোকে এই হারটা উপহার দিয়েছেন? এর জন্যে কি গোটা প্রাসাদ তোলপাড় করে খুঁজছিলেন ছোট নবাবের লুৎফাকে? আপনাকে না দিয়ে এই হার দিলে লুৎফাকে? দিদি এই হারটা আমাকে ফেরত দাও। এই হারটা আমাকে ছোট নবাব দিয়েছেন, উনি যদি জানতে পারেন যে ওনার দেওয়া হারটা তুমি নিয়ে নিয়েছো তাহলে কিন্তু রাগারাগি করবে। সোফিয়া চলো এখান থেকে, ওই জারিয়াটা কি এমন জাদু করেছে যে ছোট নবাবে একেবারে চোখের মুনি হয়ে দাঁড়িয়েছে, একেবারে অন্ধ হয়ে গেছেন উনি? কিছু তো একটা জাদু আছে ওই লুৎফা বেগমের মধ্যে। সেই জাদুর আমি গলা টিপে দেব। বাড়ি বেগম সাহেবা কি করছেন,
কাসিদি বেগম কি বলেছিল মনে নেই আপনার? প্রথমে আপনাকে লুৎফার সঙ্গে বন্ধুত্ব করতে হবে, আর সেই বন্ধুত্ব হবে এতটাই গভীর যে ও আপনাকে বিশ্বাস করে, তবে কিনা আপনি গিয়ে ওর পিঠে ছুরিটা মারতে পারবেন। লুৎফা শোন, বাবা আবার কি হলো গো? বড়ি বেগমের গলার স্বর তো একদম পাল্টে গেল। দরবারে আমার একটা কাজ ছিল, এখানে আমি এভাবে দাঁড়িয়ে না থেকে আমি যদি দরবারে যাই তাহলে কাজটা মেটাতে পারতাম। মহল্লান, যুদ্ধ দরবার এসব বাদ দিয়ে তুমি কবে একটা সাধারণ মানুষের মতো ভাবতে শিখবে বলো তো? আর শোনো, তুমি আমার সাথে আছো তাহলে এই কাজটা খুবই জরুরি। আপনি হুকুম করুন ছোটে নবাব, কোন শত্রুকে আপনার পায়ের নিচে আনতে পারি আমি? আমি আপনার জন্য সবকিছু করতে প্রস্তুত আছি। মহল্লান, যুদ্ধ ছাড়াও একটা জীবন আছে যেখানে প্রেম ভালোবাসা এসব আছে, আমি তোমায় কতবার বলেছি। আচ্ছা, এবার একজন প্রেমিকের মতো ভেবে বলো তো, লুৎফাকে কি দিলে সে খুশি হবে? আগে আমি যতদূর জানি মেয়েরা তো গয়না পেলেই খুশি হয়। এই জন্য তুমি তোমার বোনকে লুৎফাকে আমি গয়না দিয়ে ওর মন জয় করব? মহল্লাল, লুৎফা কিন্তু আর পাঁচটা মেয়ের মতন নয় যে সারাক্ষণ গয়নার ব্যাপারে ভাবে। লুৎফা হলো শ্রী রাধার মতো, সেই রাধিকার মতো যে তার শ্রীকৃষ্ণর জন্য ব্যাকুল হয় অপেক্ষা করত। আপনি জানেন না ছোটনাবা, শ্রীকৃষ্ণকেও শ্রী রাধিকার জন্য কুঞ্জবনে অপেক্ষা করতে হতো। বাঁশির সুরে শ্রীকৃষ্ণ শ্রী রাধিকাকে ডাকতেন, তারপর শ্রী রাধিকা আসতেন। আচ্ছা মহল্লাল, শ্রীকৃষ্ণের কুঞ্জবন কেমন ছিল তুমি জানো? ছোটনবাব, আমি যতদূর শুনেছি শ্রীকৃষ্ণের কুঞ্জবন একটা মায়াবী জায়গা ছিল, সেখানে একটা দোলনা ছিল, ভগবান শ্রীকৃষ্ণ সেখানে বসে বাঁশি বাজাতেন, আর শ্রী রাধিকা সেই বাঁশির সুর শুনে অভিসারে আসতেন। আচ্ছা বেশ, তাহলে তুমি এই বাগানকে সেই কুঞ্জবনের মতো সাজিয়ে তুলতে পারবে? মহল্লাল, তুমি কিন্তু বলেছিলে আমার জন্য সব কিছু করবে, তাহলে এটা করে দেখো। জি, আপনি যখন বলেছেন তখন না, একটা অদ্ভুত লোক এসেছে, তিনি আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চান। যাও ডেকে নিয়ে এসো লোকটাকে। লুৎফা, আমাকে ভুল বুঝিস না লুৎফা, আসলে কি বলতো,
ওই হারটা তো মহা মূল্যবান একটা হার। আর তুই তো এখনো পর্যন্ত নবাব পরিবারের আদব কায়দা সেভাবে শিখে উঠিসনি, তাই যখন রাবেয়ার সঙ্গে ধাক্কা লেগে হারটা পড়ে গেল আমি ভীষণ ভয় পেয়ে গেছিলাম। রাবেয়া, তোর কোনো হুঁশ নেই, ধাক্কা মেরে দিলি, যা এখন ক্ষমা চা নতুন বেগমের কাছে। গুস্তাখি মাফ ছোটি বেগম সাহিবা। লুৎফা, তুই ভাবতে পারবি না আমি তোকে কখন থেকে খুঁজছি জানিস? জানিস তো লুৎফা, আমি জান তোকে ছোট নবাবের বেগম হিসেবে মেনে নিয়েছে, এই নবাব পরিবারের একজন হিসেবে মেনে নিয়েছে, আমি খুব খুব খুশি। বাবা, ইনি আবার বলছেন কি? ওমা, এভাবে অবাক হচ্ছিস কেন? দেখ লুৎফা, হাজার হোক, তুই আর আমি, আমরা দুজনেই ছোট নবাবের স্ত্রী। জানিস লুৎফা, তুই যেভাবে পাটনা ছুটে গেছিলি ছোটে নবাবকে রক্ষা করতে, আমি যাকে রক্ষা করতে, আমি তো ভাবতেই পারি না, আমার এত সাহসই হতো না লুৎফা। দেখ লুৎফা, তুই আর আমি দুজনেই আমাদের শহরের ভালো চাই বল না, এটা সত্যি একটা সময় আমি তোর উপর খুব রাগারাগি করেছি। চলো 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 পাল্টাই।